तो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। तो এখন আমি আছি ব্যারাকপুর মুসাফিরে। দেখো আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো এই শপের ভিডিও আমি আগেও করে গেছি, টোটালটা রাইডিং গিয়ারসের উপর। তো আজকের ভিডিওতে যেটা করব, আজকে হলো টোটালটা ব্যাগের উপরে ফোকাস করব, মানে স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ আর অনেক কিছু থাকবে, সব রকম ডিটেইলস এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, আর কোনো কোয়েরি থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তো চলো ভিতরে সময় নষ্ট না করে সব ওনার সাথে কথা বলে নেব। তো নমস্কার দাদা, তো সবার প্রথম তোমার নাম আর শপ অ্যাড্রেসটা বলে দাও। আমার নাম সুজয় মণ্ডল, আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুরে কোথায়? মিস্ত্রিঘাট, নিয়ার বাই সাহানা ডান্স একাডেমি। বাকি ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে রাখবো, কোনো কোয়েরি যদি কেউ যদি বলে যে অ্যাড্রেস খুঁজতে অসুবিধা হচ্ছে অবশ্যই গাইড করে দেবেন। ডেফিনেটলি। তো আজকে ব্লগ যেরকম বললাম আমরা টোটাল ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ তার উপরে করবো। তো এক এক করে আমরা একটু মানে লো রেঞ্জ থেকে বা ট্যাঙ্ক ব্যাগ থেকে শুরু করো। যেরকম আমাদের কাছে দেখবেন সমস্ত সব টাইপের লাগেজ সিস্টেম আছে, ট্যাঙ্ক ব্যাগ বলুন, স্যাডেল ব্যাগ বলুন, টেইল ব্যাগ বলুন। তো আমি আজকে এক একটা করে স্টার্টিং রেঞ্জ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, স্টার্টিং রেঞ্জ থেকে দেখো। যেরকম এটা হচ্ছে আমাদের গার্জিয়ান গেয়ার্স ব্র্যান্ডের ট্যাঙ্ক ব্যাগ, 18 লিটার ট্যাঙ্ক ব্যাগ। গার্জিয়ান গেয়ার্স একমাত্র ব্র্যান্ড আছে যারা ডে ওয়ান থেকে আজ পর্যন্ত শুধু লাগেজই তৈরি করছে। এরা প্রপার ভ্যালু ফর মানি লাগেজগুলো তৈরি করে। এই যে 18 লিটার যেটা আপনি দেখতে পাচ্ছেন, এর প্লাস পয়েন্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা এক্সপ্যান্ডেবলও হয়ে গেল। ইয়েস, ভিতর দিয়ে স্পেসিংটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর দিয়ে ওয়াটারপ্রুফ আছে, তার সাথে আবার এক্সটার্নাল রেন কভারও দিয়েছে। যাদের বাইকটা ফাইবার বডি আছে তাদের জন্য স্ট্র্যাপ, আর যাদের জন্য মেটাল বডি আছে তাদের জন্য ম্যাগনেটিক হয়ে যাবে। এর সাথে আমি একটা জিনিস দেখাতে চাই, এই ব্র্যান্ড যেটা আছে এটার সাথে আপনি একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন যেটা অনেক কটা ব্র্যান্ড দেয় না, সেটা হচ্ছে 12 মান্থস অফ ওয়ারেন্টি, যে ডাইরেক্টলি আপনি কোম্পানি থেকে ক্লেম করতে পারবেন ইজিলি। এরপরে যদি আমি চলে যাই একটু বড় সাইজে, তাহলে আমি দেখিয়ে দেবো আবার গার্জিয়ান গেয়ার্স এর 28 লিটার ট্যাঙ্ক ব্যাগ। সেম এটাও এক্সপ্যান্ডেবল আছে, এটা আমি এক্সপ্যান্ড করে রেখেছি, যদি আপনার মনে হয় আপনি ছোটো করে এইভাবেও রাখতে পারেন। এই যে ট্যাঙ্ক ব্যাগটা আছে এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মধ্যে খুবই ভালো লাগেজ সিস্টেম, কারণ এর যা স্পেসিং আছে এটা অনেক বড় স্পেসিং। এর মধ্যে আপনি ছোটোখাটো ল্যাপটপ, 14-ইঞ্চ 15-ইঞ্চ ল্যাপটপ, ক্যামেরা রাখার জন্য ক্যামেরা লেন্স, ক্যামেরা বডি, অনেক কিছু জিনিস রাখতে পারবেন। এটাও আপনি সেম ওই যে বললাম 12 মান্থস অফ ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানি থেকে। আমাদের এখানে এর থেকেও কমে আপনি পেয়ে যাবেন। এরপর যদি আমি চলে যাই একটু প্রিমিয়াম সেগমেন্টে ট্যাঙ্ক ব্যাগ, তাহলে আমাদের কাছে আছে এই সোলেস ব্র্যান্ডের ট্যাঙ্ক ব্যাগ। এটা ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ, এর কোয়ালিটি আর গার্জিয়ান গেয়ার্স কোয়ালিটি একটু ডিফারেন্স আছে। এটা অবভিয়াসলি একটু প্রিমিয়াম রেঞ্জে হবে আর প্রাইসটাও একটু প্রিমিয়াম হবে অ্যাজ কম্পেয়ার টু গার্জিয়ান গেয়ার্স, বাট এর কোয়ালিটি সম্বন্ধে আর স্পেসিংয়ের সম্বন্ধে আপনি দেখাচ্ছি। এখানে একটা ছোটো কম্পার্টমেন্ট ফর মোবাইল বা ছোটোখাটো ডকুমেন্টস রাখার জন্য, তারপরে মেন যে কম্পার্টমেন্টটা আছে যেখানে লাগেজ স্টোর করবে, এই দেখো এটা কত লিটার আছে, এটা 32 লিটার্স। অনেক কিছু জিনিস আছে, ফুল বডি ওয়াটারপ্রুফ, সাইড দিয়ে দুটো পকেট, এইগুলো হচ্ছে ম্যাগনেট, এর কোয়ালিটি ম্যাগনেট। ইয়েস ইয়েস,
এটা হয়ে গেল আমাদের একটা প্রিমিয়াম রেঞ্জ অফ ট্যাঙ্ক ব্যাগ। এরপরে যদি আমি চলে যাই স্যাডেল ব্যাগের দিকে, তাহলে আমাদের কাছে আছে বিবিজির এটা স্পোর্টস স্যাডেল ব্যাগ, স্পোর্টস স্যাডেল ব্যাগ বলে। এটা সেম ডিজাইন আপনি একটু দেখতে পারবেন যারা রাইড করে। এটা রাইনক্সের মতন একটা ব্যাগ আছে যারা সেম ডিজাইন, তো ওই পার্টিকুলার স্পোর্টস স্যাডেল ব্যাগের মধ্যে বিবিজি তৈরি করেছে, এটাও খুবই সুন্দর। এর প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি, এই স্যাডেল ব্যাগটা কি আছে, এটা পুরো প্রপার প্যানিয়াসের মতন, দেখুন একটু হার্ড কোয়ালিটি। এটা কিন্তু এরকম ধলে যাচ্ছে না, আমার মুড়ে যাচ্ছে না, এটা যেমন শেপে আছে ওরকম শেপেই রয়ে গেছে। আমার ভেতরে কোনো যেহেতু কোনো লাগেজ নেই, কোনো মালপত্র নেই, তাও আমার শেপটা ওইভাবেই মেনটেন আছে। ভেতর দিয়ে ওয়াটারপ্রুফ প্লাস বাইরে দিয়ে রেন কভার আছে। এটা 30 লিটার্স, 30, 30, 60 লিটার্স, এটা এক সাইডে 30 লিটার আর এক সাইডে 30 লিটার্স, 60 লিটার্স। এটা 4000 টাকা এমআরপি, আমার এখানে ভালোই অফার চলছে। এটা আপনি যে কেউ নেবে ওটা 3.5 পেয়ে যাবে, এটা 500 টাকা অফ। দুটো পেয়ার, এটা বিবিজির স্পোর্টস স্যাডেল ব্যাগ। নেক্সট যেটা আমি দেখাচ্ছি আরেকটা স্যাডেল ব্যাগ, এটা গার্জিন গেয়ার্স ব্র্যান্ডের। এটা 25, 25, 50 লিটার, এই একটা 25 লিটার, এটা 25 লিটার, টোটাল 50 লিটার। এটা নর্মাল স্যাডেল ব্যাগ, এর ক্যাপাসিটিটা খুলে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো এটা হচ্ছে এর স্পেসিং, এটা 25 লিটার, 25, টোটাল 50 লিটার হয়ে যাচ্ছে। ভিতর দিয়ে ওয়াটারপ্রুফ আবার রেন কভারও দিয়েছে, রেন কভারে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এর রেন কভার। এর অ্যাটাচমেন্টটাও দেখিয়ে দিচ্ছি, অনেক ইজি অ্যাটাচমেন্ট, যখন কেউ বাইকে বসবে তো বাইকের সিটের উপর দিয়ে এই দুটো ভেলক্রো এইভাবে লেগে যাবে, ইয়েস, অনেক সুন্দর। যদি আমি ইমেজে যাই তাহলে এখানে দেখাতে পারি এক্সাম্পল ইমেজগুলো, এগুলো হচ্ছে স্যাডেল ব্যাগ, গার্জিন গিয়ারসের ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ, যেটা আমি এখন একটু পরে দেখাবো। তো এই কটা ডিজাইন আমার কাছে পাওয়া যায়। নেক্সট আমি দেখাচ্ছি টেল ব্যাগ, এটাও গার্জিন গিয়ারসের টেল ব্যাগ, এটা 50 লিটার্স, 50 লিটার ক্যাপাসিটি টেল ব্যাগ। টেল ব্যাগ বলতে গেলে যেটা আপনার পিলিয়ন সিটে বা টপ র্যাকের উপরে বসবে, এটাও খুবই কমফোর্টেবল, খুবই লাইট ওয়েট টেল ব্যাগ। এর ব্যাক সাইডে স্পঞ্জ আছে ফর ব্যাক রেস্টের জন্য, এটা 50 লিটার্স। দেখে নিন ভিতরে স্পেসিংটা, এটা এনাফ আছে, এনাফ স্পেসিং ফর ফর সিঙ্গেল রাইড বলুন বা পিলিয়ন রাইড বলুন, এটা টেল ব্যাগের মধ্যে পারফেক্ট শেপে পারফেক্ট ক্যাপাসিটিতে আছে, যেখানে আপনি অনেক কিছু লাগেজ সিস্টেম রাখতে পারবেন। ভেতর দিয়ে ওয়াটারপ্রুফ আবার বাইরে দিয়ে রেন কভারও আছে, ইয়েস। এটা ইনস্টল অনেক ইজি, স্ট্র্যাপসগুলো অনেক ইনাফ স্ট্র্যাপস দিয়েছে, এখানে প্রত্যেকটা স্ট্র্যাপ আছে যেটা অনেক ইনাফ। এরপরে যদি আপনার মনে হয় আপনি একটা বাঞ্জি কর্ড দিয়ে আপ টু সেফটি প্রোভাইড করতে পারেন। এই যে দেখালাম আপনাকে টেল ব্যাগ, একটু যদি আমি প্রিমিয়াম রেঞ্জে যদি টেল ব্যাগটা দেখাই তাহলে আমার কাছে চলে আসবে সোলেস। যেরকম গার্জিন গিয়ারসে 50 লিটার্স ছিল, 50 লিটার্স পর 70 লিটার্সও হয় গার্জিন গিয়ারসে, যেটা আমার কাছে এখন আপাতত নেই। স্টিল অন্য ব্র্যান্ডের 70 লিটার্স আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটা একটু প্রিমিয়াম রেঞ্জে চলে যাবে আর প্রিমিয়াম কোয়ালিটিও আছে, সেটা হচ্ছে সোলেসের। এটা ক্যাপাসিটি হচ্ছে 72 লিটার্স। যদি কোয়ালিটি দেখেন তাহলে খুবই সুন্দর, দেখুন প্রপার কোয়ালিটি দিয়ে আছে। এখানে একটা অ্যাডজাস্টেবল দিয়েছে এর উপরে, এই টেল ব্যাগের উপরে যদি কোনো ছোটোখাটো লাগেজ রেখে আপনি এটা দিয়ে টাইট করে নিতে পারেন। ভেতরের মেন কম্পার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত বড় স্পেসিং আছে এর মধ্যে, প্রিমিয়াম ফিনিশ, প্রিমিয়াম কোয়ালিটি, ওয়াটারপ্রুফ লাইনিং। এরপরে যদি আপনার মনে হয় আপনি একটু স্পেসিংটা বাড়াতে চান, আমি দেখিয়ে দিচ্ছি, ইয়েস, এটার মধ্যে এক্সপ্যান্ডেবলও হয়। এই দেখুন এইভাবে অনেকটা স্পেস এক্সপ্যান্ড করে যাচ্ছে, আবার যদি মনে হয় এক্সপ্যান্ড করবেন না, সিম্পল ফোল্ড করবেন, এখান দিয়ে এটা বন্ধ হয়ে যাবে। এর ব্যাক রেস্টও আছে, এখানে আপনি ব্যাক রেস্ট করতে পারবেন। সাইডে দুটো পকেট দিয়েছে, এখানে ওয়াটার বোতলের রাখার জন্য স্পেসিং দিয়েছে। সেম এই সাইডেও আছে একটা সুন্দর পকেট। তো এটা হচ্ছে সোলেসের 72 লিটার টেল ব্যাগ।
যেরকম আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা লাগেজ সিস্টেমে দেখিয়েছি, ট্যাঙ্ক ব্যাগে শুরু করে একটা গার্জিয়ান গিয়ার্স ব্র্যান্ড দেখেছি, তার সাথে আরও কটা ব্র্যান্ড হয়, সবকটা ব্র্যান্ড সব আমার কাছে অ্যাভেলেবেল থাকে একটা গুড ডিসকাউন্টেড প্রাইস। গার্জিয়ান গিয়ার্সে যেরকম আপনি 18 লিটার দেখেছেন, তারপর একটু বড়োটা দেখেছেন 28 লিটার, দুটো মডেলের কিন্তু ম্যাগনেটিক আর নন ম্যাগনেটিক আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এরপরে যদি আমি স্যাডেল ব্যাগে চলে যাই, স্যাডেল ব্যাগে 50 লিটার্স হয় আর একটা 70 লিটার্স হয়, সেটা আপনি গার্জিয়ান গিয়ার্স ব্র্যান্ডে নিতে পারেন বা অন্য কোনো প্রিমিয়াম ব্র্যান্ডেরও নিতে পারেন, সেটা রাইনক্স হতে পারে, সোলেস হতে পারে, বিবিজি হতে পারে। টেল ব্যাগেও সেম 50 লিটার 70 লিটার, স্যাডেল ব্যাগেও সেম 30 লিটার 60 লিটার। তো প্রত্যেকটা ক্যাপাসিটি, প্রত্যেকটা ভার্জন আর মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এট আ গুড ডিসকাউন্টেড প্রাইস। আশা করবো সব রকম তথ্য দিতে পেরেছি। তো এই শপে অ্যাড্রেস আর ফোন নাম্বার ডিসপ্লে তো দেওয়া রয়েছে, অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া রয়েছে, আপনার যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে কমেন্টও করে বলতে পারেন, আর ফোন নাম্বারও ফোন করে সব ওনার সাথে কথা বলে নিতে পারেন। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার দেখা করছি নতুন কোনো ব্লগে। তো এখনের জন্য টাটা।